আমার আগের ভিডিওর একটা জায়গার কথা তোমাদের মনে আছে, যেখানে নাকি থাকতো সেই যাদব রাজপুতেরা? যাই হোক, এর কথায় পরে আসছি। হ্যালো, তোমাদের সামনে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। শেষ পর্যন্ত দেখো আর এনজয় করো। যে কথাটা বলছিলাম, আমি আগেই বলেছি আমার এই চ্যানেলে ব্লগ তো থাকবেই, আর তার সাথে থাকবে যেখানে ঘুরতে যাচ্ছি সেখানকার একটা পেন্টিং ভিডিও। এখন কথা হলো কোন সিনটা কাগজে তুলব সেটা খোঁজার জন্য যখন আমি সব ভিডিও ঘাঁটার পরেও কোনোটা পছন্দ হলো না, তখন গুগল দাদু সাহায্য নিতেই পেয়ে গেলাম এই ছবিটা। আর মনে পড়ে গেল এটা তো আমার ভিডিওর মধ্যেই বর্তমান। এর আগের ভিডিওটা যারা এখনও দেখোনি তারা একবার দেখে নিও। তারপর ঠিক করলাম যে এটাই আঁকবো। শুরু হয়ে গেলাম পেপারটাকে মাস্কিং টেপ দিয়ে বোর্ডের সাথে সাটিয়ে নিয়ে। প্রথমে পেন্সিল দিয়ে কাগজের মধ্যে একটা মোটামুটি ড্রয়িংটা সেরে নিলাম। মোটা তুলের সাহায্যে পুরো কাগজটাকে জলে ভিজিয়ে দিলাম, কারণ আমি যে রংটা ব্যবহার করতে চলেছি সেটা হলো ওয়াটার কালার। তারপর আকাশ থেকে শুরু করে একের পর এক রঙগুলো হালকা হালকা করে চাপাতে লাগলাম। রং তুলের সাথে আমার সম্পর্কটা সে ছোট থেকে, মাঝে কিছু বছর এগুলোর থেকে প্রায় বিচ্ছিন্নই ছিলাম। এখন আবার এগুলোর চর্চায় নিজেকে মগ্ন না করে থাকতে পারলাম না। ধীরে ধীরে একের পর এক কালারগুলো কাগজে চাপাতে চাপাতে নিজের কিছু কথা বলি। আমার নাম শুভঙ্কর হাজরা, বাড়িতে অথবা আমার বন্ধু সমাজে আমাকে শুভ্র নামে ডাকে, তোমাদের যেটা ইচ্ছা তোমরা ডাকতে পারো। আমার বাড়ি কলকাতায়, কাজের সুবাদেই পাঞ্জাবের মোহালি শহরে এখন আমার অস্থায়ী ঠিকানা। যেমন রং তুলি তেমনি প্রকৃতির সাথে আমার সম্পর্কটা না খুব মধুর, তাই ক্রমশ এদিক ওদিক বেরিয়ে আসাটা আমার একটা নেশার মতো, যা কিনা এখন আর সময়ের অভাবে হয়ে ওঠে না, তবে একটু সময় পেলেই বেরিয়ে পড়ি। আগেও আমার একটা চ্যানেল ছিল কালার্ড ক্যানভাস নামে, সেখানে শুধুমাত্র পেন্টিং ড্রয়িং ইত্যাদি ভিডিওই ছাড়তাম, তবে সেটাও বন্ধ করতে হয় কিছুটা ওই কাজের তাগিদেই। শিল্পী মানুষের শিল্পের কদর তো সবাই করে, তবে শিল্পীর পেটের কদর করতে হয় স্বয়ং নিজেকেই। যাক, তারপরে বেশ কিছু বছর ওইভাবেই কাটে। পরে যখন আমি এখানে অর্থাৎ এই মোহালিতে আসি, তখনই ঠিক করি যে এটা আবার শুরু করব। এখানেই শুরু হয় আমার নিজের সাথে লড়াই। যেহেতু পেন্টিং থেকে বহু বছর দূরে ছিলাম, সেহেতু মন চাইলেও হাত চাইতো না রং তুলি ধরতে। আমি বুঝতে পারলাম না কিভাবে এই লড়াই জিতব। তারপর হঠাৎ একদিন মনটাকে বোকা বানিয়ে বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম মর্নি হিলস। প্রকৃতির মাঝখানে হারিয়ে খুঁজে পেলাম নিজেকে। শুরু হলো আবার আঁকাআঁকি আর লেখালেখি। তোমাদের মাঝে আবার ফিরে আসার অনুপ্রেরণা পেলাম, তবে এবার এলাম একটা অন্য চিন্তা ভাবনার সাথে। তুলে ধরবো সে সমস্ত কার্যকলাপ যা কিনা সময়ের সাথে পরিবর্তনশীল। কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম, এদিকে আমার পেন্টিংটাও প্রায় শেষের পথে। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও কমেন্টের মাধ্যমে, আর তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাকে পারো তাকে শেয়ার করে চ্যানেলটা গ্রো করতে সাহায্য করো। আর হ্যাঁ, সামনে তোমাদের জন্য সিমলা যাওয়ার পুরো ট্রিপটা অপেক্ষা করছে,
এবং তার সাথে অপেক্ষা করছে আরও অনেক অ্যাডভেঞ্চার। তাহলে আর দেরি কেন? সেই সমস্ত ভিডিও পেতে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইবটা করে নিও, না হলে কিন্তু